তারাবি অনেক জায়গায় 7-8 দিনে খতম হয়ে যাচ্ছে মহতরম, 5-6 পারা করে পড়ে। এই ধরনের তারাবিগুলো আসলে ইসলামের শরীয়ত অনুমোদন করে কিনা, এবং সুস্পষ্টভাবে বলা যায় যে তারতিল সহকারে এখানে তেলাওয়াত হয় না? জি, আল্লাহ বলেছেন ওরাত্তিলিল কোরআন তারতিলা। জি, কোরআনকে তারতিল সহকারে, তারতিল হলো যিনি পড়েন তিনি সহি শুদ্ধ করে পড়বেন এবং নিজেও বুঝবেন যে আমি কী পড়তেছি, আর যারা শুনবেন তারাও সহি শুদ্ধ করে শুনবেন এবং কী পড়তেছেন তারা প্রত্যেকটি অক্ষর বুঝতে পারবেন যে এই অক্ষরগুলো বা এই শব্দগুলো পড়া হচ্ছে, এটা হলো তারতিল। এখন কেউ যদি 5 খতম 6 খতম রমাদান করে, শরীয়ত তাকে বাধ্য করে নাই কোথাও এভাবে 5 ছয় খতম করার জন্য, আর এভাবে করতে গেলে দুইটা দিক, একটা হলো সাধারণ মানুষের উপরে প্রেশার বেশি হবে, কারণ সারা রাত দাঁড়িয়ে থাকতে হবে, কারণ 5 পারা পড়া মানে হলো সারা রাত দাঁড়িয়ে থাকা ছাড়া উপায় নেই। জি, আর দ্বিতীয় হইল যেইভাবে পড়ার কথা রয়েছে কোরআনে করিমকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাইয়িনু আসওয়াতাকুম বিল কোরআনিল করিম, কোরআনে করিমকে সুলিত কণ্ঠে সুন্দরভাবে পড়ো, তাহলে সেই সেটাও এখানে আদায় হচ্ছে না। তার আরেক হাদিসে আছে মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না, যে কোরআনকে সুন্দর করে সুলিত কণ্ঠে সঠিক উচ্চারণে সঠিক মাখরাজে এবং তাজবিদে যে কায়দা রয়েছে সেগুলো ঠিক মতো পালন না করে যদি কেউ কোরআন পড়ে সে আবার উম্মতের অন্তর্ভুক্ত নয়। অতএব এইভাবে দ্রুত কোরআন শরীফ পড়ে বেশি বেশি খতম করার কোনো যুক্তিকতা নেই, শরীয়ত এটাকে অ্যালাউ করে না। রোকসানা এখানে একজন বোন প্রশ্ন করেছেন, আমরা যাব সেই প্রশ্নে, আরও একজন কলার অপেক্ষা করছেন, চেষ্টা করছি কথা বলতে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দুঃখিত, হ্যালো, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে হয়তো। আচ্ছা, আমরা আমরা মহতারাম যতটুকু শুনলাম আর কি পিসিআর থেকে, যে প্রশ্নটি করা হয়েছে 7 লক্ষ টাকা আছে, 7 লক্ষ টাকা তার আছে, তো এই টাকা দিয়ে তিনি যদি হজ করেন মূল টাকাটা শেষ হয়ে যাবে, আর অতিরিক্ত কোনো টাকা নেই, সেক্ষেত্রে তার উপরে হজ আবশ্যক কিনা মহতারাম? হজে যাওয়ার জন্য যে শর্ত সেটা হলো যাতায়াত খরচ, ওখানকার থাকা খাওয়ার খরচ, আর যেই সময়টা সেখান দিয়ে থাকবেন এই সময়টা ফ্যামিলির খরচ দিয়ে যাওয়ার মতো যে সমর্থ কারো কাছে থাকে তাহলে তিনি হজ করবেন। একদিন হিসাব করেন 7 লাখটা ওখানে যাবে, তাহলে পরিবারের খরচ আছে, ওখানে খাওয়া দাওয়ার খরচ আছে, সব মিলে যদি উনি ম্যানেজ করতে পারেন তাহলে হজ ফরজ হবে আর নতুবা হবে না। ধন্যবাদ মাসারাম। তারপরে এখানে আরেকটি প্রশ্ন দেখা যাচ্ছে, দীর্ঘক্ষণ নামাজে দাঁড়িয়ে থাকা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না, অস্থিরতা এবং পায়ে ব্যথা লাগে, সেক্ষেত্রে তারাবির নামাজ যদি আমি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে না পড়ি কোনো সমস্যা আছে কি না? যদি কারো ওজোর থাকে যে দাঁড়াইতে দীর্ঘক্ষণ দাঁড়াতে পারছেন না, তিনি ইচ্ছা করলে সে যেহেতু নফল ইবাদত সেখানে ইমাম সাহেব তারাবি খতম করছেন, ইমাম সাহেবের পিছনে উনি বসেও পড়তে পারেন, উনি বসে বলেন যেহেতু দাঁড়িয়ে থাকতে তো পা ফুলে যায় বা ব্যথা হয়ে যায় পারছেন না, সেখানে তিনি বসে বসে পড়তে পারেন, ইমাম সাহেবের পিছনে কোনো অসুবিধা নেই। রমজান মাসে কোন আমলটা বেশি করবেন, আমাদের এক বোন আপনার কাছে জানতে চেয়েছেন। রমজান মাসে আমল হলো কোরআনে করিম বেশি বেশি তেলাওয়াত করা, যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমাদানে এর আগে যতটুকু নাজিল হয়েছে পুরোটা তেলাওয়াত করতেন, এবং শেষ রমাদানে এসে পুরা কোরআনকে জিব্রাইল এবং তিনি মুদারাসা, অর্থাৎ তিনি বলেছেন জিব্রাইল শুনেছেন, জিব্রাইল বলেছেন তিনি শুনেছেন, অতএব কোরআনে করিমের নাজিলের মাস কোরআন বেশি বেশি তেলাওয়াত করা, অধ্যয়ন করা, রিসার্চ করা, গবেষণা করা, এটা একটা বড় আমল রমাদান মাসের জন্য। আরেকটি হলো দান সদকাত বেশি করা, দান খয়রাত বেশি করা, যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মাসে দান করতেন, তবে রমাদান মাসে তার দানের গতি ছিল প্রবাহমান বাতাসের চেয়ে আরও গতিশীল, অতএব দান করা এটা হলো রমাদান মাসের একটি বড় আমল।